আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দর্শক, আমাদের শিশুদের একটি কমন রোগ হয়ে থাকে টনসিলাইটিস, টনসিলের ইনফেকশন। টনসিলাইটিস কি তার আগে আমি আপনাদের বলছি যে টনসিল জিনিসটা কি। টনসিল হচ্ছে আমাদের মুখ গহ্বরের ভেতরে দুই পাশে দুটি অংশ থাকে, এই দুইটিকে বলা হয় প্যালাটাইন টনসিল। এছাড়াও মুখ গহ্বরের ভিতরে আরও বিভিন্ন ধরনের টনসিল থাকে। মূলত এই যে প্যালাটাইন টনসিল, এই টনসিলেই ইনফেকশন হয় এবং এগুলোই রোগীকে মাঝে মাঝে ঝামেলায় ফেলে, অনেক বড় হয়ে যায়, তখন এটিকে আমরা বলে থাকি টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ। এই টনসিলের মূলত কাজ হচ্ছে শরীরে ইমিউনিটি দেয়া। টনসিল ছাড়াও শরীরে আরও অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, টনসিলের শরীরের ইমিউনিটি দেয়। তো টনসিল অপারেশন করে ফেললে যে ইমিউনিটি নষ্ট হবে এরকম নয়। মুখ গহ্বরের ভিতরে বিভিন্ন ধরনের টনসিল থাকে, কমনলি যেটিতে ইনফেকশন হয় সেটিকে আমরা বলি প্যালাটাইন টনসিল, এবং এই প্যালাটাইন টনসিলের ইনফেকশনটাই টনসিলের প্রদাহ বা টনসিলাইটিস। দুই ধরনের টনসিলাইটিস আছে, অ্যাকিউট টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস। কারো যদি সিঙ্গেল একটা অ্যাটাক হয় তাহলে সেটিকে আমরা বলি অ্যাকিউট টনসিলাইটিস। এই অ্যাকিউট টনসিলাইটিসই যদি দীর্ঘদিন ধরে তার মাঝে মাঝেই হয়ে থাকে তাহলে আমরা এটিকে বলে থাকি ক্রনিক টনসিলাইটিস। যে কোনো ধরনের শারীরিক সমস্যায় অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।